রাজ্যকপুয়া বেলতলা হত্যাকাণ্ডৰ তদন্ত প্ৰক্ৰিয়াৰ অগ্ৰগতি। হত্যাকাণ্ড তিনিদিন উকলিল, অব্যাহত মাৰাথন জেৰা। হৈ কঢ়া নাই মূল অভিযুক্ত কেয়াৰটেকাৰ আকাশ চৌধুৰীয়ে। রাজ্যজুড়ি চাঞ্চল্য সৃষ্টি করা বেলতলা চন্দননগর বড়ুয়া দম্পতির হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া ক্ষিপ্রগতিত চলাইছে আরক্ষী। মূল অভিযুক্তক চিনাক্ত করার পাছতো অন্য ব্যক্তি জড়িত থাকার সন্দেহত আরক্ষী আকাশ চৌধুরীক নেড়া নেপেড়াক চলাইছে জেরা। দিশপুর থানাত বিগত দুটা দিনে জেরা চলিল আকাশর। বশিষ্ঠ থানালৈ স্থানান্তর করে কেয়ারটেকার আকাশক চলাইছে জেরা। বুধবারে সন্ধ্যা নিহত বড়ুয়া দম্পতির ঘরলৈ গৈ পরিয়ালক সমবেদনা জানাইছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। বড়ুয়া দম্পতির ঘরতেই অপরাধের বিরুদ্ধে হুঙ্কার দিছিল মুখ্যমন্ত্রী। ননীগোপাল বড়ুয়া আর মীনা বড়ুয়া আশির 80 বছর পার হওয়া দুগৰাকী পুরুষ আর মহিলা একটা শান্তিপ্রিয় জীবন যাপন করেছিল। যি ধরনের তেখেত দুইজনকে হত্যা করা হল সি আমার সমাজখনের কারণেও চিন্তার বিষয়, দুর্ভাগ্যর বিষয়, আর আমার কারণে একটা বড় বেয়া কব গেলে চিন্তা এটা থই গল। গুয়াহাটিত বহুত এনেকুৱা পিতৃ মাতৃ আছে যার লড়া ছোৱালী বাহিরত থাকে, দেউতাক মাক ইয়াতে থাকে। অভিযুক্ত আকাশের পত্নী পুতু দাসক নিরন্তর জেরা। দিশপুরের পৰা পানবজার মহিলা থানালৈ নি চলাইছে জেরা। পুতু দাসক জেরার অন্তত গ্রেপ্তারের সম্ভাবনা। লন্ডনের পৰা গুৱাহাটী পালেহি বৰুৱাৰ আনগৰাকী কন্যা। সার্ভেৰ চন্দননগৰৰ ঘৰনং একত সুখাকুল পরিবেশ। দুই জিয়রীর উপস্থিতিত চন্দননগৰৰ এইটো ঘৰলৈ আহিল বৰুৱা দম্পতির মৃতদেহ। আত্মীয় স্বজনে শেষবারলৈ জনালে দুয়োলৈ শ্রদ্ধা। নবগ্রহ শ্মশানত শেষকৃত্য সম্পন্ন ননীগোপাল বড়ুয়া, মীনা বড়ুয়ার। নবগ্রহত দুই জিয়রিয়ে মুখাগ্নি করিলে বড়ুয়া দম্পতির। আনহাতে এতিয়াও হত্যাকাণ্ডর সন্দর্ভত মুখ খোলা নাই প্রধান অভিযুক্ত আকাশ চৌধুরী। বশিষ্ঠ থানাত শীর্ষ আরক্ষী বিষয়ায় নেড়া নেপেড়া জেরা চলাইছে আকাশর। বিহারের বাসিন্দার রামু উরফে আকাশের বিরুদ্ধেই এতিয়ালৈ সকলো প্রামাণিক তথ্য লাভ করেছে আরক্ষী। ব্যুরো রিপোর্ট, ইসা নিউজ।